সরকারের তরফ থেকে বিভিন্ন প্রকল্প রয়েছে, কিন্তু শহর না কোথাও অভাব হয় সে কারণে পৌঁছায়। শহরের রাজধানীতে প্রকল্পের ঘোষণা হচ্ছে, মফস্বলে গিয়ে প্রকল্পের কতটা বাস্তবায়ন হচ্ছে এটা কি রাজ্য সরকারের পক্ষ থেকে বা কনসার্ন ডিপার্টমেন্ট ঠিকঠাক দেখছে? ঠিকঠাক দেখলে এটা এই দিন আমাদেরকে দেখতে হয় না। কিন্তু দুঃখের বিষয়, রাজ্য সরকার, চা শ্রমিক ইউনিয়ন এবং কোম্পানিগুলো 2016 থেকে 2023 প্রায় 22 থেকে 23 বার মিনিমাম ওয়েজেস নিয়ে চা শ্রমিকদের আন্দোলন মানে মিটিং করার পরও এখনো পর্যন্ত মিনিমাম ওয়েজেসটুকু ঠিক করতে পারলো না রাজ্য সরকারের পক্ষ থেকে। এটা রাজ্য চলছে, এটা সার্কাস চলছে, এটা সরকার চলছে না। অনাহারে মৃত্যুর সংখ্যা ক্রমশ বেড়ে যাচ্ছে। আর যে চা শ্রমিকের কথা বলছেন, সত্যি ভাবতে কষ্ট লাগছে। এটা খোঁজ নিলে দেখা যাবে বর্তমান যে সমস্ত চা শ্রমিক আছে তাদের একদিনের জন্য সম্ভবত 8 থেকে 9 টাকা বরাদ্দ করা আছে তাদের মিলের জন্য, একদিন মিলের জন্য। কোন জায়গায় আমরা আছি? আর এত প্রকল্পের কথা বলছে, চা সুন্দরী প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প শুধু খাতায় কলমে হয়ে যাচ্ছে, বাস্তবায়ন দেখতে পাচ্ছি না। কারণ গতকালকে আমি বিধানসভার মধ্যে এক কোশ্চেনের প্রতি উত্তরে পেলাম, একজন জেলে থাকা বন্দির একদিনে 52.54 টাকা খরচ, তার জন্য খাদ্যের জন্য বরাদ্দ করা হচ্ছে, খাতায় কলমে এত টাকা বরাদ্দ হয়ে যাচ্ছে, কিন্তু দিনের শেষে সে কত টাকার খাবারটা পাচ্ছে সেটা দেখভালের জন্য যে মনিটরিং কমিটি হওয়া দরকার সেটাকে ইনঅ্যাক্টিভ করে রেখেছে। এখান থেকে হয়তো কোনো পার্সেন্টেজ বা কাটমানি বিভিন্ন জায়গায় যাচ্ছে বলে এগুলোকে ইনঅ্যাক্টিভ করে রেখেছে। জেলের প্রসঙ্গ তুললেন, গ্রামীণভাবে সাংসদ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি লোকসভাতে গোটা দেশে জেলে কতজন বন্দী রয়েছেন, তাদের কি অবস্থা, এবং সেখান থেকে এই যে অতিরিক্ত বন্দীর সংখ্যা লোকসভা থেকেও জানানো হয়েছে, হঠাৎ জেলের কোশ্চেন তিনি করতে গেলেন কেন? জেলে যাওয়ার প্রস্তুত নিচ্ছে না কি 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 কোশ্চেনটা করেছে একটু আর একবার বলবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছেন, এই মুহূর্তে গোটা দেশে মোট বন্দীর সংখ্যা কত, আর জেলে যে বন্দীর সংখ্যা রয়েছে তা অতিরিক্ত কিনা, এবং কত দেশে কত বন্দী রয়েছে, এবং অতিরিক্ত বন্দীর ক্ষেত্রে মানে স্বরাষ্ট্রমন্ত্রক কি ভাবনা চিন্তা করছে? মানে কোশ্চেনটা তো এটাই ছিল, ক্যাপাসিটি কত, প্রেজেন্ট কত আছে, আর যদি অতিরিক্ত হয় তার ক্ষেত্রে কি সমস্যা? তিনটে তো ভয়ঙ্কর কোশ্চেন করেছে। ক্যাপাসিটি কত আছে তা নিশ্চিতভাবে দেখা যাবে, হয়তো যে উত্তর দিয়েছেন ইউনিয়ন মিনিস্টারের পক্ষ থেকে দেখবেন ক্যাপাসিটির বাইরে আছে, কারণ রাজ্য সরকারই কেন্দ্র সরকারের যে ক্যাপাসিটি আছে তার বাইরে যায়। তবে কিন্তু এই ধরনের এই সময় প্রশ্ন করার মধ্যে কিছু তো হয়তো হিডেন এজেন্ডা থাকতে পারে, তিনি কি ভয় পাচ্ছেন নাকি? কারণ তার দলেরই তো একাধিক নেতা, কেউ রাজ্যের জেলে আছে তো কেউ দিল্লির জেলে আছে, আগামী দিনে কোথায় থাকবেন না থাকবেন বা তার সাঙ্গপাঙ্গ যারা আছেন যারা দুর্নীতি করেছেন, একটা হেভি অংশের তো মানে যুব মাদার এক্ষেত্রে দুর্নীতি কেউ লিমিটেশন রাখেনি, সবাই ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতিটা করেছেন, হেভি অংশের মানুষজন কত জেলে থাকবে, কত জেলে রাখার ক্যাপাসিটি আছে সেটা নিয়ে হয়তো ভাবছি। আমি অতটুকু জানি ভারতবর্ষের সমস্ত জেল মিলিয়ে ক্যাপাসিটি প্রায় ওই 4.5 লক্ষের আশেপাশে হবে, আর তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার থেকে মন্ত্রী পর্যন্ত এত দুর্নীতি করে ফেলেছে, এই 4.5 লক্ষকে ডবল হয়ে যাবে। সেগুলো কি হয়তো এখন নিয়ে হয়তো ভাবছেন যে আগামী দিনে এদের কোথায় থাকবে না থাকবে এখন থেকে? কারণ আমার যে 3 নম্বর কোশ্চেন আপনি যেটা বললেন, যদি অতিরিক্ত হয়ে যায় তার জন্য কি সমাধান করছে, মানে এখন থেকে অত তিনি যেখানে থাকতে চাইছেন বা থাকার মানে থাকতে পারে আগামী দিনে তার জন্য হয়তো মানে ব্যবস্থা নিচ্ছে। পরীক্ষার প্রশ্নপত্র পাশ নিয়ে